অসমত রাজ্যসভার উপনির্বাচনত কোন হব প্রার্থী এখন আসনত চকু বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বর অসমৰ পৰা প্ৰাৰ্থী হ'ব পাৰে অর্জুন মুণ্ডা অথবা স্মৃতি ইৰাণী দ্বিতীয়খন আসনত প্ৰাৰ্থী হ'ব বিজেপিৰ এজন প্ৰাক্তন সাংসদ অসমত পাঁচটাকৈ বিধানসভা সমষ্টিৰ লগতে উপনির্বাচন অনুষ্ঠিত হ'ব ৰাজ্যসভাৰ দুখনকৈ আসনৰ বাবেও কিয়নো সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত সংসদলৈ নির্বাচিত হৈছে অসমৰ দুজনকৈ ৰাজ্যসভাৰ সাংসদে তেওঁলোক হল ক্রমে ডিব্ৰুগড়ৰ সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আৰু কাজিৰঙাৰ সাংসদ কামাখ্যা প্ৰসাদ তাসা অৱশ্যে বৰ্তমান ৰাজ্যসভাত খালি হোৱা দুয়োখন আসনতে বিৰোধীয়ে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰাৰ সম্ভাৱনা নাই কাৰণ সংখ্যাৰ ফলৰ পৰা দুয়োখন আসনতে বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীয়ে জয় হোৱাটো নিশ্চিত হৈ আছে তেনেস্থলত এই দুখন আসনত বিৰোধীৰ প্ৰাৰ্থী নাথাকিলেও বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী দুগৰাকী বিনা প্ৰতিদ্বন্দ্বিতাৰে জয় হোৱাৰ সম্ভাৱনাই অধিক কিন্তু বর্তমান খালি হওয়া রাজ্যসভার আসন দুখনত কোন হব বিজেপির প্রার্থী তাকে ইতিমধ্যে বিজেপির আভ্যন্তরতো আরম্ভ হয়েছে চর্চা উল্লেখ্য যে রাজ্যসভার খালি হওয়া আসন দুখনের ভিতর এখন আসনের কার্যকালের অন্ত পড়ব 2026 এপ্রিলত আনখন আসনের কার্যকালের অন্ত পড়ব 2025 জুনত তাৎপর্যপূর্ণভাবে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনত নিজ সমষ্টিত পরাজিত হওয়া বিজেপির বহিরাজ্যর কোনো এজন নেতাক এইবার অসমৰপৰা এখন আসনত রাজ্যসভালৈ প্রেরণ করার বাবে দলটোৰ রাষ্ট্রীয় নেতৃত্বই চিন্তা চর্চা চলোৱা বুলি জানিব পৰা গৈছে এই ক্ষেত্রত চর্চাত আছে বিজেপির দুই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা আর স্মৃতি ইরানীর নাম উল্লেখ্য যে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির অন্যতম জনজাতীয় নেতা অর্জুন মুণ্ডা এইবার পরাজিত হয়েছে লোকসভা নির্বাচনত তিনিবারক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর দায়িত্বত থাকার উপরও প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয়টো কার্যকালত কেন্দ্রীয় জনজাতি আর কৃষি মন্ত্রালয়ের মন্ত্রী আছিল মুণ্ডা কিন্তু এইবার ঝাড়খণ্ডের খুন্টি সমষ্টিত কংগ্রেস প্রার্থী কালীচরণ মুণ্ডার হাতত 1,49,675 ভোটের ব্যবধানত পরাজিত হয়েছে অর্জুন মুণ্ডা চলিত বছরটোর অন্তিম ভাগতে রাজ্যখনত অনুষ্ঠিত হবলগীয়া বিধানসভা নির্বাচনের প্রাক্ষণত এয়া বিজেপির বাবে এক বৃহৎ ক্ষতি হিসাবে পরিগণিত হয়েছে সেয়েহে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের পূর্বেই রাষ্ট্রীয় পর্যায়ের জনজাতীয় নেতাজনক অন্য রাজ্যেরপরা হলেও রাজ্যসভালৈ নিয়ার পরিকল্পনা করেছে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই অসমত অর্জুন মুণ্ডা হব পাৰে বিজেপির জনজাতীয় প্রার্থী একে সময়তে অসমত বিজেপির সম্ভাব্য রাজ্যসভার প্রার্থী হিসাবে চর্চাত আছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানীর নামও লক্ষণীয়ভাবে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয়টো কার্যকালত মহিলা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে যথেষ্ট প্রভাবলী আছিল স্মৃতি ইরানী কিন্তু এইবার উত্তর প্রদেশের আমেথির ভোটার রাজ্যে প্রত্যাখ্যান করে স্মৃতি ইরানী আমেথিত কংগ্রেস প্রার্থী কিশোরীলাল শর্মার হাতত 1,68,194 ভোটের ব্যবধানত পরাজিত হয় স্মৃতি ইরানী শেহতীয়াক স্মৃতি ইরানীক পুনের রাজ্যসভালে নির্বাচিত করে অনার বাবে চিন্তা চর্চা চলাইছে বিজেপিয়ে কেন্দ্রীয় মন্ত্রীসভাত স্থান নাপালেও সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে অহার পিছত দলীয় কাম কাজত স্মৃতি ইরানীক নিয়োজিত করব পাৰিব রাষ্ট্রীয় নেতৃত্বই অসমত বিজেপির মহিলা প্রার্থী হব পাৰে স্মৃতি ইরানী আনহাতে আনখন আসনত অসমৰ এজন স্থানীয় নেতাকে রাজ্যসভালৈ নির্বাচিত করব বিজেপিয়ে দ্বিতীয়খন আসনত প্রার্থী হব পাৰে প্রাক্তন কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রী রামেশ্বর তেলি উল্লেখ্য যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত টিকট লাভৰ পৰা বঞ্চিত হৈছিল ডিব্ৰুগড়ৰ প্ৰাক্তন সাংসদ তেলি সেয়ে চাহ জনগোষ্ঠীৰ প্ৰতিনিধি হিচাপে ৰাজ্যসভালৈ নিৰ্বাচিত হ'ব পাৰে তেলি অৱশ্যে এই সন্দৰ্ভত বৰ্তমানলৈকে কোনো প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰা নাই বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় অথবা ৰাজ্যিক নেতৃত্বই মুন গোস্বামীৰ প্ৰতিবেদন এনকে টিভি